হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কেকাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শীতকালের স্পেশাল নতুন ছোট আলু দিয়ে অসাধারণ স্বাদের আলুর দম তৈরি করে দেখাবো। এই আলুর দম লুচি, রুটি, পোলাও সব কিছুর সাথেই খেতে অপূর্ব লাগে। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই চটজলদি এই আলুর দম বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 700 গ্রাম ছোট আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের তেলটা এখন গরম হয়ে গিয়েছে, অল্প পরিমাণে হলুদ আমি কড়াইয়ের তেলটার ওপর দিয়ে দিলাম। সাথে সাথেই সেদ্ধ করা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম তেলের ওপর হলুদ দিলে সবজির রঙটা খুব সুন্দর আসে। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন কালো জিরে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এটা থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ আসছে। কেটে রাখা টমেটোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। টমেটোর ওপর অল্প পরিমাণে লবণ আমি ছড়িয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন জিরে বাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। জিরেটা এখন ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকেও তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা তেলের উপর তুলে দিলাম। ভালো করে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ভেজে নিচ্ছি। মশলাটা ক্রমাগত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মশলাটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। 150 গ্রাম মটরশুঁটি আমি কড়াইতে দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে 150 গ্রাম মটরশুঁটি নিয়েছি। আপনারা আলুর পরিমাপ হিসাবে মটরশুঁটিটা কম বেশি করে নেবেন। মটরশুঁটিটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এটাকে ভালো করে কষানোর জন্য অল্প জলের প্রয়োজন। অল্প পরিমাণে জল কড়াইতে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। ভেজে তুলে রাখা আলুগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে আলু আর মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কড়ায় অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। স্বাদমতো নুন, স্বাদমতো চিনি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। 1 বাটি জল কড়াইতে দিয়ে দিলাম। আলুটাকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা এখন অনেকটাই কমে এসেছে। ঢাকনা চাপা দেওয়ার ফলে আলুর সাথে মশলা কিছুটা সেদ্ধ হলো, আলুর মধ্যে কিছুটা মশলা গেল। কিছু কুচিয়ে রাখা ধনে পাতা আমি আলুর উপর ছড়িয়ে দিলাম। ভালো করে এটাকে আলুর দমের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এখন অনেকটাই কমে এসেছে। রান্নাটা আমার এখন সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।